কথায় আছে কাকা ভাতিজা যেখানে বিপদ নেই সেখানে। কথাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে কিন্তু তা নয়। ভাতিজার অবৈধ নেশা বাণিজ্যের কারণে পুলিশের জালে ফেঁসে গেলেন কাকা। ঘটনাটি ঘটে কলমচোড়া থানাধীন রহিমপুর পঞ্চায়েত এলাকার 4 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাসিন্দা জনৈক গোলাম মুস্তাফার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে 579 বোতল এসকফ উদ্ধার করেছে, যার বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলোর প্রকৃত মালিক গোলাম মুস্তাফার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাতিজা সবুজ মিয়া এবং অপর এক নিকট আত্মীয় উজ্জ্বল হোসেন বলে খবর। তারা দীর্ঘদিন যাবৎ এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে। জানা যায় বাংলাদেশে বাজার করার জন্য নেশা সামগ্রী এনেছিল এই দুই যুবক, কিন্তু সময় মতো বাজার করতে না পারায় ওই নেশা সামগ্রী না জানিয়ে কাকা গোলাম মুস্তাফার বাড়িতে রেখেছিল। ফলে কোনো এক মাধ্যমে পুলিশ খবর পেয়ে অবৈধ নেশা সামগ্রী সহ বাড়ির মালিক গোলাম মুস্তাফাকে করমচোড়া থানায় তুলে নিয়ে যায়, যদিও সেই ক্ষেত্রে প্রকৃত আসামিরা গাঁঠাকা দেয়। উল্লেখ, কাকা গোলাম মুস্তাফা রহিমপুর পঞ্চায়েত এলাকার একজন রেশন ডিলার। তিনি সেই এলাকায় সরকারিভাবে রেশন পরিচালনা করে থাকেন, কিন্তু নিজের ভাতিজার এমন অপকর্মে তাকে খেসারত দিতে হবে তিনি তা বুঝে উঠতে পারেননি।